আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালিয়া ওবরকত আলহামদুলিল্লাহ ওসালাত হিমিনা আউজুবিল্লাহিমিনঈত রজিম বিসমিল্লাহ রহমান রহিম কুল্লু নবসিং জা ইকাতুল মাহুদ সুম্মা ইলাই নাতুরাউন সদাকুল্লাহুল আজম সম্মানিত মুসলমান ভাই বোনেরা যারা আমাকে শুনবেন এবং আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখবেন প্রথমে আমি আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ জানাই এবং আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা নিয়ে আজকে অনেক দিন পর এরকম একটি সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই যেহেতু বলার আগে আপনাদের শিরোনামটি বলি আপনারা দেখেছেন ইতিমধ্যেই প্রিন্টিং ইলেকট্রিক মিডিয়া বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের সৌজন্যে বদৌলতে আজ বাংলাদেশের খ্যাতিমান একজন তারকা চলচ্চিত্র চলচ্চিত্র জগতের একজন অভিনেতা খল অভিনেতা জানেন সকলেই অনেক বড় বর্ণাঢ্য জীবন তার চার দশকের প্রায় পাঁচ দশকের তার অভিনয়ের জীবন সে অভিনেতা মৃত্যুবরণ করেছে আপনারা জানেন সাদেক বাচ্চু তাকে ইতিমধ্যে অনেক কথা হচ্ছে আমরা দুটি কথা বলতে চাই যে কথাটা আপনাদের শোনার দরকার এবং শুনলে পরে এখান থেকে কিছু শিক্ষা অবশ্যই পাবেন এরকম দুটি কথা বলতে চাই বি ইজনি আলা প্রথমে বলতে চাই মৃত্যু নিয়ে দুটি কথা প্রিয় উপস্থিতি আল্লাহ রব্বুল আলা আমাদেরকে স্মরণ করে দিয়ে বলেন যে তোমরা মনে রাখো অবশ্যই এ কথা তোমাদের সকলকে মনে রাখতে হবে কুল্লু নব সেন্স তোমাদের প্রত্যেকটি প্রাণ যার প্রাণ আছে তাকেই মৃত্যুর সৎ গ্রহণ করতে হবে এটা এমন একটি বিষয় যে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটি জীবনের একটি সার্কেল আপনি যখন জন্ম নেবেন আপনাকে ঘুরে ফিরে আপনার শিশুকাল যাবে কিশোর বয়স যাবে যৌবন যাবে আল্লাহ আপনার বৃদ্ধ বয়সের সার্কেল শেষে আপনাকে কিন্তু ধরা দিতেই হবে কুল্ল নফসিন কুল্লু নাসিন কবর বা দা প্রত্যেকটি নফসকে মৃত্যুর সাত গ্রহণ করতে হবে এবং প্রত্যেককেই কবরের বাড়িতে যেতে হবে এটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এভরি বডি এবং এভরি ওয়ান হ্যাজ টু টেস্ট দি টেস্ট অফ ডেথ সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখান থেকে পরিত্যানের কোনো সুযোগ নাই কখন হবে কোন অবস্থায় হবে আমরা কেউ জানি না জবাব হলো ইজা আজাল হুম লা ইয়াস্তা ফিরুন আর সাহ যখন যেভাবে আপনার মৃত তল্লাফাকে লিখে রেখেছেন ওইভাবেই আপনার মৃত্যু হবে সম্মানিত উপস্থিতি এই আমাদেরকে কী শিক্ষা দিয়ে যায় আমরা দেখেছি শুনেছি ইতিমধ্যেই যে এই সাদেক বাচ্চু খল অভিনেতা অনেক বড় তারকা সে চলে গেল কোভিড নাইন্টিন করোনার কারণে করোনা আমাদেরকে শিখে গেল কোটি কোটি টাকা থেকে লাভ নাই তোমাকে কিন্তু সেই যমুনা গ্রুপের চেয়ারম্যানের মতো নুরুল ইসলামের মতো কবরের বাড়ির যাত্রী হতেই হবে করণ আমাদেরকে শিখিয়ে দিল আজকে বড় বড় এমপি মন্ত্রী ক্ষমতাধর মানুষ কিন্তু মৃত্যু আমাদের অবধারিত উপস্থিতি এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম আমি আপনাদের সামনে যে কথা বলতে চাই সেটি হলো ফাক সাল্লাহ আলহাম কিন্তু মানুষ যখন মৃত্যুবরণ করে কবরের বাড়িতে চলে দেয় নবীজি সাল্লাহ আলি সাল্লাম প্রথমের দিকে কিন্তু নিষেধ করতেন নবীজি বলেছেন কর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম নাহাই তুকুম আন জিয়ারাতিল কবুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন বিভিন্ন কারণে এরপরে নিষেধাজ্ঞা তুলে নিয়ে কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন কারণ কবর জিয়ারত করলে আপনার বাবার কবর জিয়ারত করবেন সেখান থেকে শিক্ষা নেবেন আমার বাবা একদিন ছিল কবর বাড়িতে চলে গেছে আমি একদিন চলে যাব আমার সন্তানেরা কিন্তু এখানে আমাদেরকে রেখে যাবে এটি কিন্তু চরম বাস্তবতা প্রিয় সাদেক বাচ্ছু আমরা তাকে আগে ওইভাবে না চিনল মৃত্যুর পরে কিন্তু মানুষের ভালো মন্দ দুটি কিন্তু বের হয় তার জীবনে আমরা দেখেছি পঞ্চাশ বছরের অভিনেতা সে আগে প্রথমে একটি জব করতো সেখান থেকে চলচ্চিত্র জীবনে চলে আসে এবং পঁয়ষট্টি বছর বয়সে আজকে তার জীবনের শেষ দিনটি ছিল চলে গেছে আমাদের মাঝে সে আর কোনো দিন ছোট পর্দা বলেন বড় পর্দা বলেন অভিনয় করতে আসবেন না সবচেয়ে বড় কথা অনেকে স্ট্যাটাস দিচ্ছে যে আমাদের প্রিয় সাদেক বাচ্চু সুজন সখী সেই বিখ্যাত চলচ্চিত্রের খলনায়ক আমাদের সকলের প্রিয় অভিনেতা চলে গেছে আমরাও দেখলাম তার জীবন কিন্তু বর্ণাঢ্য জীবন ছিল দুই হাজার সালে চলচ্চিত্র পুরস্কার পায় এগুলো আপনারা প্রিন্টিং ইলেকট্রিক মিডিয়া দেখবেন এগুলো বলার জন্য আমি আপনাদের সামনে আসিনি আমি শুধু আপনাদেরকে বলবো খেয়াল করুন এর আগে পৃথিবী কাপন একজন তারকা মাইকেল জ্যাকসন সেই মাইকেল জ্যাকসন কিন্তু একজন সমালোচিত আলোচিত বহুল আলোচিত একজন তারকা নৃত্যশিল্পী সেই ব্যক্তিটি কিন্তু বিশ্বসেরা তারকা যখন চলে গেল তাকে বিভিন্ন কারণে সে কিন্তু আলোচিত সমালোচিত ছিল যেমন একাধিক বিয়ের কারণে এরপর আমরা দেখলাম সে কৃত্রিম সন্তান গ্রহণ করার কারণে সমালোচনা আসলেন এরপরে দায়ে কিন্তু সে একসময় আলোচনা আসলেন সর্বশেষ ধর্ষণের দায়ে কিন্তু সে জেল খাটলেন এবং সর্বশেষ সে চ্যালেঞ্জ দিয়েছিল সে একশো পঞ্চাশ বছর বাঁচবে এই একশো পঞ্চাশ বছর বাঁচার জন্য সে যা যা করতে হয় কোটি কোটি টাকা কিন্তু সে এই পথে কিন্তু ব্যয় করেছে ব্যয় করে কি হলো সে কিন্তু আপনারা জানেন খাবার খেত মানুষের সাথে যখন মুস্তাফা করতো হ্যান্ডশেক করত। তখন কিন্তু তাকে দস্তন পরা লাগতো তার সাথে খালি হাতে সে মুস্তাফা করতো না বা হ্যান্ডশেক করতো না এরপরে সে সবসময় আমরা যেমন মাস্ক ব্যবহার করছি সে কিন্তু এরকম প্রোটেকশন এবং পিপি পরে বের হতো যখন বের হতেন এরপরে সে রান্না করা খাবার ল্যাবে পরীক্ষা করে খেতেন এরপরে তার নিজস্ব ব্যায়াম ব্যায়াম আগার ছিল এরপরে সে সবসময় যেখানে যে ঘরে ঘুমাতেন সেই ঘরটা কিন্তু পুরোটাই আপনার অক্সিজেন সংবলিত একটি একদম হাই সিকিউরিটি আইসিইউ যেটা বলা হয় একেবারে স্পেশাল রুমে কিন্তু সে ঘুমাতো এবং তার যে কোনো অর্গান লাগলে শরীরে চোখ লাগুক কিডনি লাগুক যে কোনো অর্গান যেন প্রতিস্থাপন করতে পারে সেজন্য কয়েকজন ব্যক্তিকে সে অর্গান ডোনার কিন্তু সবসময় রেডি রেখেছিলেন এবং মজার ব্যাপার হলো বিশ্বখ্যাত কয়েকজন ডাক্তার সব সময় সে কাছে রাখতেন পাশে রাখতেন কোনো সমস্যায় পড়লে যেন সে তাদের হেল্প নিতে পারেন একবারে হাই সিকিউরিটি প্রোটেকশনে থাকতেন প্রকটল মেনটেন করতেন এত কিছু করার পরেও তার ধারণা ছিল একশো বছর অবশ্যই বাঁচতে পারবেন কিন্তু আল্লাহ সেই ঘোষণা না সেটা সম্ভব নয় কুল্লু নাফসিন জাইকাতুল মাহুদ সবাইকে মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে মাইকেল জ্যাকসন একশো পঞ্চাশ নয় পঁচাত্তর নয় একশো নয় মাত্র পঞ্চাশ বছর বয়সে এত আঞ্জাম এত দুর্দান্ত সিগরেটের মধ্য দিয়ে রাতে কখন মালকুল মৌত তার কাছ থেকে জীবনটা নিয়ে চলে গেছে কেউ কিন্তু জানে না প্রিয়ভাইয়ার এখন মাইকেল জ্যাকসনের নাম কিন্তু আর কেউ নেয় না মাইকেল জ্যাকসনের সাথে কিন্তু লক্ষ লক্ষ ভক্ত শ্রোতা কিন্তু নাই এখন তার সাথে কিন্তু শুধুমাত্র তার জীবন তার আমলই কিন্তু রয়েছে সে যদি ইসলাম মানত তার পরিণতি কি হচ্ছে আমরা বুঝতে পারতেছি তার কিন্তু দুর্দশা হতো না কারণ সেলিব্রিটির সেলিব্রিটির কোনো দাম আর থাকবে না আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন কি নিয়ে এসেছ ইকরা কিতাবাক কফা আফসিক আলিয়ামা আলাইকা কা হাসিবা বান্দা তুমি পড়ো তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট প্রিয় ভাইয়েরা আজকে সাদেক বাচ্চুর জীবনের প্রথম রাত যাবে কবর এই কবরের প্রথম রাত কী হবে আপনারা নিশ্চয় বইটি পড়েছেন কবর কি পহেলার রাত এই বইটি পড়লে পারে দেখবেন কবরের প্রথম দিনটি প্রথম রাতটি কেমন যায় রসল্লাহ সাল্ল্লা সাল্লাম তার পবিত্র জমানে বলেছেন যে আলমাইয়া তুফিল কবর কালগারি কুফিল বাহার যে মানুষ যখন সাগরের ভিতরে ডুবে যায় ওই মানুষটি ডুবন্ত মানুষের যে দুর্দশা হয় কবরের বাড়িতে কিন্তু মানুষের একই অবস্থা হয় উপস্থিতি তাই আসুন সাদেক বাচ্চুর মৃত্যু আয়ুব বাচ্চুর মৃত্যু জ্যাকসনের মৃত্যু বড় বড় তারকা বড় বড় রাজনীতিবিদ শিল্পপতি কোটিপতি ধর্ণাঢ্য বর্ণাঢ্য মানুষের জীবন মৃত্যু কিন্তু আমাদের শিখে যায় যে কোনো সময় কিন্তু তোমাকে কিন্তু যেতে হবে আমরা জানি যখন আমাদের ডাক আসবে জন্মের পরেই কিন্তু আমাদের আজান এক কানে একামত আরেক কানে হয়ে গেছে শুধুমাত্র এখন নামাজটা বাকি আজানের পরেই দশ মিনিট পর নামাজ হয় আর আমার দয়াময় মেহরবানি করে আমাকে জন্মের পরে আজান একামত হয়ে গেছে কিন্তু আমার জানাদান নামাজ যেন না হয় পঞ্চাশ বছর আমাকে সুযোগ দিয়েছেন আমার রপ জন্য আসুন সে রবের দিক আমরা প্রত্যাবর্তন করি এই মৃত্যু যেন আমাদের শোক না হয় সাদের বাচ্চু আয়ুব বাচ্চু জ্যাকসনের মৃত্যু থেকে শিক্ষা নেই যেন আমরা মনিবের দরবারে যাওয়ার আগেই আমাদের আমল নামার সেলিব্রিটি হিসেবে নয় আল্লাহ একজন প্রিয় বান্ধা হিসেবে যেন যেতে পারি আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুন পরিশেষে আপনাকে একটি কথা বলবো ফমাইয়া আমল মিসক আল্লাহর সার অমাইয়া আমাল মিসকল আজ রতিন খয়র প্রিয় উপস্থিতি পাক আপনাকে ছোট্ট একটি কাজের বিনিময় উত্তম যা দিবেন আমাদের এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আমি আব্দুল বাড়ি রশিদে আপনাদের বিনীত স্বরে অনুরোধ করব। যে আমার ব্যক্তিগত একটি পেজ রয়েছে পেজটির নাম হলো রশিদি ইসলামিক কালেকশন এখানে আমাকে এবং আমার শ্বশুর আপনাদের প্রিয় আলোচক মাওলানা মুফতি বুজলু রশিদ মিয়ার কথাগুলো আপনারা পাবেন আপনাদের অনুরোধ করব দয়া করে মেহরবানি করে দিন প্রচারের সাথে আপনার একটি লাইক একটু ফলো দিয়ে আমাদের এই পেজের সাথে থাকবেন আর আলোচনা